গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সকলে ভালো আছো, সুস্থ আছো, আমরাও ভালো আছি। তো আজকে আবার একটা নতুন ব্লগ স্টার্ট করে দিলাম। তো আজকে হচ্ছে তোমার বৃহস্পতিবার, আর এখন বাজে, আমার ঘড়িটা একটু ডিস্টার্ব হয়ে গেছে, এখন 8:30 বাজে। ঠিক আছে, তো এই স্নান কমপ্লিট করে জাস্ট ঘরে আসলাম। সোনা এখন ঘুম থেকে, এবার চলে যাবো রান্নাঘরে। আগে সোনায়ের খাবারটা রেডি করতে হবে, ওর পড়া আছে, তো ভাতটা বসিয়ে দিয়ে তারপরে ওপরে যাবো জামা কাপড় মেলতে। তো চলো ব্লগটা দেখতে থাকো সারাদিন, কি করি না করি। আর যদি ভালো লাগে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, সঙ্গে থেকো। তো চলো রেগুলার ডিউটি স্টার্ট করে দিই। তো এখনও বিছানা থেকেও নামেনি, ওকে বলছি নাম, ব্রাশ কর, নেমে আয়, মালিশ করা আগে ওদিকে রাখো, সরা ভাই, সরা সরা ঠিক কর, নে মা, তো বন্ধুরা রান্নাঘরে চলে এসেছি। তো দেখতে পাচ্ছ লাইট না জ্বালালে কিরকম অন্ধকার আমার ঘর, আর যেহেতু এখন দুদিন ধরে মেঘলা মেঘলা, তো সেই কারণে আরোই বেশি অন্ধকার। তো বাইরে ঝিরঝির করে বৃষ্টি পড়ে যাচ্ছে, জামা কাপড় কাটা ভেতরে মেলতে হবে, বাইরে মেলা যাবে না। তো চলো মেলে আসি, এসে ভাতটা বসাই। তো বন্ধুরা আমি আর সোনায় ওপরে এসেছি মেলতে, তা ও ফুল তুলবে বলে এসেছে, তো ফুলও আগেই আমি তুলে নিয়ে গেছে। ঠিক আছে, তো দেখো এমন ওয়েদার, আকাশটা এমন বাজে হয়ে আছে, তো বৃষ্টিটা কমেছে বলে মেলে দিলাম। তো চলে যাই নিচে, কারণ খুবই দেরি হয়ে গেছে আজকে, সোনা যেহেতু পড়া আছে তো অনেকগুলো আজকে গোলাপ ফুটেছে। তো চলো দেখো, ও এই একটা জবা ছিল, ঠামি নিজেতে খেয়াল নেই, গাছেই ছিল, তো সেটাও তুলেছে, তাই দেখাচ্ছে তাহলে। তো চলো নিচে চলে যাই, নিচে চলে যাই। তা বন্ধুরা দেখো পাশের নিম গাছটার ডালগুলো আমি কিছুটা ভেঙে দিচ্ছি, যে ডালগুলো আমার টবে গাছের ওপর পড়েছে সেই কারণে ভেঙে দিচ্ছি, কারণ কি রোদটা ঠিকঠাক গাছগুলো পাচ্ছে না, আর ওখানটা সারাক্ষণ বৃষ্টি হচ্ছে, তো ছাদ ছেঁতে হয়ে আছে ছাদটা, সেই কারণে ভেঙে দিচ্ছি কটা ডাল।
কি এখন পর্যন্ত রান্না করলাম তো চলো এটুকু শেয়ার করে নিই, পরে আবার তোমাদের সামনে আসবো। তো বন্ধুরা সকালবেলায় দেখো এখানে ডাল করেছি, এখানে সবজি কেটে নিয়েছি, এটা একটা পাঁচমিশালি তরকারি হবে, আর এখানে বাবার জন্য চিড়ে পোলাও করছি, আর আমাদের ভাতটা হয়ে গেছে। তো সোনাকে এখন তাড়াতাড়ি স্নান করি, খাইয়ে দেবো, তারপরে আবার পরে তোমাদের সামনে আসছি, বাদ বাকি রান্নাটা করে নেবো। তো বন্ধুরা দেখো এখানে সবজিটা হয়ে গেছে আমার। তো সবজিটা নামিয়ে আমি একটা সবজিটা নামিয়ে মাছটা পরে বসাচ্ছি। এখানে দেখো একটুখানি পায়েস করছি সোনার জন্য, যত দুধটা খায় না সেই কারণে মাঝে মধ্যে এটা টুকটাক করে দিই, ওই সব ভালোবাসে। আর এখানে দেখো পাবদা মাছটা নুন হলুদ ভালো করে ধুয়ে নুন হলুদ মাখানো হয়ে গেছে, আর এদিকে পায়েসটা প্রায় হয়ে গেছে, তো অফ করে দেবো গ্যাসটা আর মাছটা করে নেব। বন্ধুরা এখানে পাবদা মাছটা করছি, তো আজকে প্লেন করব কাঁচা সরি তোমার কচু আলু দিয়ে প্লেন কাঁচা লঙ্কা চিড়ে ঝোল করছি, ঠিক আছে। আর সর্ষে বাটা আজকে দেবো না। তো এই আজকের মেনু ডাল মাছ আর সবজি, সমস্ত রকম পাঁচমিশালি সবজি করেছি একটা। তো চলো রান্নাবান্না করে নিই, আবার পরে তোমাদের সামনে আসবো, তো ভিডিওটা দেখতে থাকো। আর এখানে ঝোল ফুটছে, মুঠে মুঠে কালো হয়ে গেছে হাতটা। তো বন্ধুরা সবাই এখানে মেহেন্দি পড়ছে, পড়া হয়ে গেছে, মানে পড়াশোনা হয়ে গেছে, সেই কারণে বসে বসে মেহেন্দি করছে হাতে। আর এখন বাজে 9:30, আমার ঘড়ির আজকে ব্যাটারি চেঞ্জ করতে হবে, ঘড়ির দিকে কেউ তাকিও না। তো যাই হোক এবার চলে যাবো, ওর খাবার টাবার আনবো, খাওয়াবো। তো চলো আজকে ভিডিওটা বেশি বড় করছি না, এই পর্যন্তই রাখছি। তো পরের দিন আবার অন্য ব্লগের সাথে তোমাদের সামনে চলে আসবো। তো চলো আজকের মতো গুড নাইট, টাটা।